বন্ধুগণ, সালাম আলাইকুম। আমরা অত্যন্ত জরুরি ভিত্তিতে আপনাদেরকে আহ্বান করেছি আজকের এই জরুরি সংবাদ সম্মেলনে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন এবং আমরাও কিছুক্ষণ আগেই জেনেছি যে সরকার একটি বিশেষ প্রজ্ঞাপন জারি করেছেন এবং এই প্রজ্ঞাপনে কারারুদ্ধ বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে জিয়া চ্যারিটেবল মামলা ট্রাস্টের, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের যে মামলা যেটা আলিয়া মাদ্রাসাতে বিচারালয় তৈরি করে সেখানে বিচার করা হচ্ছিল, নর্মাল যে আপনার প্র্যাকটিস নর্মাল কোর্টে না করে আলাদাভাবে নিয়ে যাওয়া হয়েছিল আলিয়া মাদ্রাসার আপনার টেম্পোরারি একটা শেডে, সেখান থেকে এখন আবার এটাকে ট্রান্সফার করে নিয়ে আসা হচ্ছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে। এবং আপনার এই মামলার কার্যক্রম আগামীকাল থেকে এই কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে এই মামলার কার্যক্রম পরিচালিত হবে। এটা সংবিধান বিরোধী, সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন, সংবিধানের আর্টিকেল 35(3) এর ধারা মতে যে কোনো এই ধরনের মামলা সেগুলো আপনার প্রকাশ্যে অনুষ্ঠিত হতে হবে, ট্রায়াল হতে হবে। এটা এই ক্যামেরা ট্রায়াল করবার কোনো সুযোগ নেই, আমরা এটাকে একটা ক্যামেরা ট্রায়াল মনে করছি, কারণ এটা একটা অত্যন্ত আপনার একটা সেন্সিটিভ ইস্যু যে কারাগারের ভেতরে এখন দেশের ত্রিবেগম খালেদা জিয়া ট্রায়াল হবে। এটা প্রকাশ্য পরিচালিত হতে হবে এই ধরনের মামলা, এবং এইটা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন সরকারের সিদ্ধান্ত। অন্যায় ও বেআইনিভাবে উচ্চতর আদালতে দেশের ত্রিবেগম খালেদা জিয়ার জামিন হওয়ার পরেও বিভিন্ন কারসাজির মধ্য দিয়ে তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। এই গণবিরোধী সরকার সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে বিচার বিভাগকে প্রভাবিত করে এবং সরকারকে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে দেশনেত্রীকে অন্যায়ভাবে হয়রানি করার উদ্দেশ্যে এবং তাকে নির্যাতন করার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে। আসন্ন নির্বাচনকে প্রভাবিত করা এবং একদলীয় শাসন পুনঃপ্রতিষ্ঠা করার হীন উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আমরা মনে করি। আমরা এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এই অবৈধ সরকারকে এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি এবং অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে তার সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য আহ্বান জানাচ্ছি। আপনার সিআরপিসির যে ধারা আছে আমি অনুরোধ করব আমাদের বিজ্ঞ আপনার আইনজ্ঞ আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর মাহমুদুল আহমদ সাহেবকে এই বিষয়টা আরো পরিষ্কারভাবে বলার জন্য। একটা দেশ তো চলে তার মৌলিক আইনের অধীনে, সেটা হলো সংবিধান। সংবিধানের উপরে অন্য কোনো আইন নাই আমাদের দেশে, এবং যারা মৌলিক অধিকারের কথা বলেন বা যে সংবিধানের মূল যে সংবিধান 1972 সালের কথা বলেন, সেই সংবিধান থেকে এখন পর্যন্ত অনুচ্ছেদ 35 এর কোনো পরিবর্তন করা হয় নাই, এবং 35 দিনে স্পষ্টভাবে বলা আছে যে যে কোনো ফৌজদারি মামলা এটা প্রকাশ্য হতে হবে, ইট উইল হ্যাভ টু বি এ পাবলিক ট্রায়াল। আজকে জেলখানার অভ্যন্তরে বিচার করা মানে হলো এটা হলো ক্যামেরা ট্রায়াল, এটা আমাদের সংবিধান সম্মত নয়। আর সেই সিআরপিসি কত 150-200 বছর আগের কথা, 150 বছর আগে ক্রিমিনাল প্রসিজার কোড, এখানে আপনারা 352 ধারায় আপনারা দেখতেন একই কথা প্রায় লেখা আছে যে এই বিচার প্রকাশ্য হতে হবে। সুতরাং আজকে এটা সম্পূর্ণভাবে সংবিধান পরিপন্থী, যেটা আমাদের মহাসচিব খুব সুন্দরভাবে বলেছেন, আমরা এটার তীব্র নিন্দা জানাই এবং আমরা এই ব্যাপারে আমরা কথাবার্তা
পর্যালোচনা করব এবং কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা যায় কিনা সে ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করব। আমরা রাজনৈতিকভাবে এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। নাগরিকদের যে অধিকার, সে অধিকারকে খর্ব করার ব্যাপারটা আমরা দেখছি, সংবিধানকে লঙ্ঘন করার ব্যাপারটা, এটাকে কোনোভাবেই হালকা করে নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা অবশ্যই রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্ব সহকারে এটাকে নিয়ে আমরা পরবর্তী কার্যক্রম আমরা ঘোষণা করব। থ্যাংক ইউ। আমরা তো মনে করি যে সরকারের এটা শুধু জামিনের ব্যাপার না, বেগম জিয়ার স্বাস্থ্যের প্রশ্নেও আজকে বিরাট একটা আমাদের কাছে একটা প্রশ্ন দাঁড়িয়েছে যে সরকার কি চায় যে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য থাকুক, ভালো থাকুক? নাহলে আজকে এই যে আপনার যে প্রশ্নটা, যে জামিনের জামিনের প্রশ্নের সঙ্গে এটার সম্পর্ক, এটা অনেক গুরুত্বের ব্যাপার। জামিন তো আমরা মনে করি যে ঠিক আছে, আর দুটো জামিনের ব্যাপার আছে, এটা সময়ের ব্যাপার, এটা হয়তো জামিন আমরা শেষ পর্যন্ত পেয়ে যাবো, নিচের কোর্টে আমাদেরকে যেতে হবে, সেখান থেকে হাইকোর্টে যাবো, হাইকোর্ট থেকে আমাদের জামিন, নিচের কোর্টে যদি না দেয় হাইকোর্ট থেকে আমরা জামিন পাবো বলে আমরা বিশ্বাস করি। কিন্তু এটা অনেক গুরুত্বের ব্যাপার যে ব্যাপারটা সরকার করলেন। এটাতে আমি বেশি বাড়ি করতে চাই, এটা শুধু বলতে চাই যে আমাদের যে পরিবেশ, যে আগামীতে একটা নির্বাচন হবে, আমি মনে করি যে এই পদক্ষেপ সেই পরিবেশকে বিনষ্ট করে। আমি কিন্তু আপনার প্রশ্নের উত্তর আগে দিয়েছি, আপনি যে প্রশ্নটা করেছেন, আমি বলেছি যে একটা হীন উদ্দেশ্যে আপনার তার মুক্তিটাকে বিলম্বিত করা এবং আসন্ন নির্বাচনকে প্রভাবিত করা, এই উদ্দেশ্যেই কিন্তু আপনার এই ব্যবস্থা তারা নিচ্ছে। আর আসল ব্যাপারটা যেটা আমরা বলি, আপনারা এই মূল বিষয়টাতে আসেন যে আপনার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, সর্বোপরি তিনি একজন নাগরিক, তার অধিকার হরণ করা হচ্ছে, সংবিধানকে লঙ্ঘন করা হচ্ছে, এর চেয়ে বড় অপরাধের কী হতে পারে?